দেখতে পাচ্ছ আমাদের বাড়ির জমিতে প্রচন্ড শাক হয়েছে, লাপা শাকও খুব সুন্দর সুন্দর হয়েছিল, সেই জন্য আমি মন চেয়ে এলো আমার লাপা শাকগুলো আমি তুলে নিয়েছি। তো লাপা শাকগুলো তুলে নিয়েছি, তো এবার আমি ঘরে চলে আসি লাপা শাক নিয়ে। তো এবার আমি ঘরে চলে এসে এবার আমি শাকগুলো রেখে নিলাম। তো আজকে আমি শাক পাতা দিয়ে এমন একটা দারুণ একটা রেসিপি করব যেটা হলো সবারই মুখে খাবার মতন রুচি হবে, মানে যে একবার খাবে এই রেসিপিটা স্যার বারবার খেতে ইচ্ছা করবে। অনেক সময় খাওয়া দাওয়া করার ইচ্ছে থাকে না, কিন্তু এই রেসিপিটা খেলে পরে মুখে খাওয়ারও রুচি চলে আসবে। তো সেই জন্য আমি শাকগুলোকে ভালোভাবে বেছে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে একটা একটা করে পাতা ছিঁড়ে 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 বেছে নিচ্ছি, পাতাগুলো চেক করে নিচ্ছি। যেগুলো লাল লাল পাতা আছে সেগুলো আমি ফেলে দেবো। তারপরে সামনের কচি ডুগোগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি, কুচি কুচি ডান্ডিগুলো সেগুলো দিলে ভালোই লাগবে, খুব একটা খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো আমি সম্পূর্ণ শাকটা সেম ভাবে করে আমার বাছা হয়ে গেছে, শাকটা আমি বেছে নিয়েছি। তো এবার আমি শাকগুলোকে বাছা হয়ে গেল, তো এবার আমি শাকগুলোকে ধুয়ে নেব ভালোভাবে, খুব সুন্দরভাবে কসলিয়ে বাইরে নিয়ে চলে আসলাম। নিয়ে এসে এবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেহেতু শাকগুলোতে বালিটেনি থাকতে পারে সেই জন্য খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তো শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার গামলা তুলে নিলাম, এবার আমি চলে আসলাম আবার ঘরে। তো এবার দেখো আমি প্রেশার কুকারে জল দিয়েছি, হয়তো তোমরা সবাই অবাক হচ্ছে যে শাক প্রেশার কুকারে। হ্যাঁ, শাকও প্রেশার কুকারে বানানো যায় খুব সুন্দরভাবে খুব শর্ট টাইমের মধ্যে। তো দেখো শাকগুলো সব আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম, নিয়ে এবার দেখো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা। এবার আমি লবণটাও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে হলুদটাও দিয়ে দিলাম একবারে, হলুদ লবণ। এবার একটা জিনিস দিচ্ছি, এই যদি এটা দেখতে পাচ্ছ এটা সোডা, এটা কিন্তু খাওয়ার সোডা, ঠিক আছে, তোমরা এটাও দিতে পারো। এটা হলো সোডা দিয়ে পেলকা, রসুনও দিয়ে দিয়েছি দু তিনটা শাকে, খুব সুন্দর একটা পেলকা রেসিপি করছি। তো এবার সম্পূর্ণ সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এবার আমি গ্যাসে এটাকে বসিয়ে দেবো, দু থেকে তিনটা সিটি দেব, তার বেশি দেব না। দিয়ে এবার আমি এটাকে লামিয়ে নিলাম, লামিয়ে নিয়ে এবার আমি ঢাকনাটাকে প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি দেখে নিচ্ছি যে শাকটা সিদ্ধ আদৌ সিদ্ধ হয়েছে কি হয় নাই। প্রেশার কুকারটাকে এইভাবে ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে নিয়ে গরম, দেখো খুব সুন্দর শাকটা সিদ্ধ হয়ে গেছে, বাহ খুব অল্প টাইমের মধ্যে। তো দেখো তো এবার আমি শাকটাকে আবার চলে আসলাম গ্যাসের দিকে, এবার আমি রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, দু তিনটা আবারও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে এবার দেখো আমি শাকটাকে আবারও দিয়ে দিলাম এখানে কড়াইতে, দিয়ে করে নিলাম। তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, সে শাক দিয়ে পেলকা। তো বন্ধুরা তোমাদের এই পেলকাটা দেখতে কেমন লাগছে? তোমরা কি খেতে ভালোবাসো? আমি তো খেতে খুবই ভালোবাসি লাপা শাকের পেলকা, খুবই সুন্দর লাগে খেতে। তো তোমাদের যদি এই পেলকার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো। তো আজকের জন্য এই অবধি, আবারও চলে আসবো পাগলিগুলোকে তোমাদের জন্য এরকম রেসিপি নিয়ে। বাই বাই।